ব্রাহ্মণবাড়িয়ায় বারবার রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটছে। গেল বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে উদ্ধার অভিযান চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও ১৬ ঘন্টা না পেরোতেই আবারও গরমে বেঁকে যায় রেল লাইনের সেই অংশ। এতে বন্ধ হয় চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল। অত্যধিক গরমের কারণে লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। লাইন বেঁকে যাওয়ার রোধে নিয়মিত পেট্রোলিং এর ব্যবস্থা করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে কর্তৃপক্ষ। মেহেদিনুর পরশের তথ্যচিত্রের এক্স রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় গেল বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের সাতটি বগি। শুক্রবার রাতে ৩০ ঘন্টার উদ্ধার অভিযান চালিয়ে স্বাভাবিক করা হয় চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল। এর ১৬ ঘন্টা না পেরোতেই শনিবার বেলা ১১টার দিকে বেঁকে যায় রেল লাইনের একই অংশ। এ সময় সরে যায় বেশ কয়েকটি স্লিপার। এতে বন্ধ হয়ে পড়ে চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল। শনিবার সন্ধ্যায় মেরামত কাজ শেষে আপলাইনটি সচল করা হয়। স্বাভাবিক রেল চলাচল বিঘ্নিত হওয়ায় ট্রেন সঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রচন্ড রোদে রেল লাইনে তাপমাত্রা বেড়ে যায় স্বাভাবিক থেকে আরো ১০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার লাইনে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় বেঁকে যায় রেল। তবে স্বাভাবিক ছিল ডাউন লাইনে ট্রেন চলাচল। ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয় জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। এখন স্বাভাবিকভাবে ট্রেন চলাচল রাখছি। ডাউন লাইন দিয়ে আমরা ৩০ কিলোমিটার গতি প্রসিডর দিয়ে আমরা গাড়ি চালাইতেছি। রেল লাইন বেঁকে যাওয়া রোধে পেট্রোলিং সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান নির্বাহী প্রকৌশলী। রেল লাইন বাকলিং হচ্ছে, আমরা বাকলিং রোধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। রেল লাইন যে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করতেছি এবং লোকবল দিয়ে বিভিন্ন ফিনিশিং লাগাচ্ছি। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে রেল যাত্রাকে আরো নিরাপদ করা হবে প্রত্যাশা সকল যাত্রীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।